ডেলি তো এই কাজগুলো করা হয় না, আসলে ডেলি কাজগুলো করা সম্ভব না, অনেক কাজ। তো আমি চেষ্টা করি মাসে একবার হলেও এই কাজগুলো করতে। ঘর ডেলি তো টুকটাক হয়, যেমন চুলা বিছানা এগুলো তো ডেলি ক্লিন করা হয় বা ওভেনও মাঝে মাঝে হয়, দেখেন পুরো ক্লিনটা কিন্তু প্রতিদিন করা হয় না আর কি। তো মাসে একবার চেষ্টা করি এটা করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। আজকে আমার ডিপ ক্লিনিং ব্লগ, পুরো বাসাটা ডিপ ক্লিন করলাম। আসলে আমাদের প্রবাসে একদম ছোট আমাদের বাসাটা, মাত্র দুইটা বেডের বাসা। যাই হোক, যা আছে আলহামদুলিল্লাহ। তো এটা তো ক্লিন রাখতে হবে, বেশি বড় না আমাদের বাসাটা। আসলে ওটাকে আমি ডেলি ডেলি আসলে পারি না ওটাকে একদম ফুল ক্লিন করতে, যেগুলো জরুরি আর কি, যেমন বিছানা চুলা এগুলো মাঝে মাঝে ক্লিন করা হয়। চুলা তো ডেলি ক্লিন করা হয়, কিন্তু একদম উপরে নিচে বা ভালো একদম পানি দিয়ে কিন্তু ক্লিন করা করা হয় না। তো আজকে এটাই চেষ্টা করলাম আর কি, একদম পুরো বাসাটা ক্লিন করতেছি। প্রথমে শুরু করলাম বাচ্চাদের রুমে, ওদের বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিছি, আমাদেরগুলো করবো আর কি। তো সবগুলো চাদর চেঞ্জ করে নেব, চেঞ্জ করে এখন দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে, ওটাও ধোয়া হোক। তার থেকে সব কাজেই আজকে করবো ইনশাল্লাহ, আর সকাল থেকে শুরু করছি, ইনশাল্লাহ হয়েও যাবে আশা করি। আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করবো আর কি। তো এগুলো এখান দিয়ে ওদের কাজ ওর করতে থাকুক, মানে কাপড়টা ধুক, আমি বিছানা তো গোছানো হয়ে গেছে, এখন আলমারির গ্লাসগুলো ক্লিন করে নেব ক্লিনার দিয়ে। তো গ্লাস ক্লিনার স্প্রে করে দিলাম আগে, ওগুলো ক্লিন করে নিচ্ছি। এক এক করে তিনটা আলমারি, বাচ্চাদের রুমের আলমারি, আমাদেরটা আলমারি, সবগুলো ক্লিন করার পর, ক্লিন করার পর মাশাল্লাহ নিজের কাছে ভালো লাগতেছে, যে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন লাগতে, একটু হালকা হালকা লাগতেছে আর কি। এখন যেহেতু এক হাতে যেহেতু করতে হয়, ডেলি ডেলি মানে পারি না এগুলো করতে, সব কিছু গুছাইতে এগুলো পারি না। তো গ্লাসগুলো ক্লিন করা হয়ে গেল, দেখলাম প্লাস্টিকের চেয়ারগুলো আছে ওগুলোর মানে ফাঁকে ফাঁকে ময়লা জমে আছে, তো ওগুলো ক্লিন করে দিচ্ছি। আসলে সব কিছু পরিষ্কারের তালিকায় পড়ে, এগুলো যেহেতু ঘরের আসবাবপত্র নিজেরা ইউজ করতে হয়, আর দেখতে ভালো লাগে। এরপরে আমি সবগুলো চেয়ার মুছে নেব, একটু সাবানের পানিতে মানে ন্যাকড়া ভিজিয়ে নিলাম আর কি। ভাবছি ওয়াশরুমে নিয়ে এগুলোকে ধোবো, কিন্তু এত ঝামেলা পারতেছি না, যে বাচ্চারাও বাসায় নেই, ওরা স্কুল থেকে আসবে, এর আগে ওর আগে আমাদের ফ্রি হইতে হবে আর কি কাজটা সেরে। আসলে এই 10 মিনিট 11 মিনিটের ভিডিওতে একদম স্লো দেখানো হয়, আসলে এগুলো করতে কিন্তু সারাদিন চলে যায়, জাস্ট দেখানোর উদ্দেশ্য করে আর কি, হয়তো কেউ উপকৃত হবে। এখানে মেয়ের ছোট মেয়ের ফরের টেবিলটাও ক্লিন করে নিচ্ছি। আসলে দরজা জানলা বন্ধ থাকে, তারপরেও এত মালে কোত্থেকে আসে আল্লাহ জানে। তো ওর টেবিলটাও ক্লিন করা হয়ে গেছে, এখন আমি সোফাটাও ক্লিন করে নেব। সোফাটা যেহেতু একটু ভেলভেট কাপড়ের, ওটাতে একটু ময়লা বেশি জমে, তা কিছু করার নাই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঠিক হয়ে যায়। আমি সোফা কীভাবে ক্লিন করি, এখানে বালতিতে পানি নিয়ে নিলাম, চাইলে শ্যাম্পু ইউজ করতে পারেন, আর না হলে ফ্যাব্রিক যে কন্ডিশনার আছে ওগুলো ইউজ করতে পারেন।
ওগুলো ইউজ করি। বিরিয়ানি আকারটা ভিজিয়ে ব্যাস মুছে নিলে কিন্তু উপরে যে ময়লাটা হয়, বালুটা, ওটা কিন্তু উঠে আসে। আমি এভাবে করে পুরো সোপাটাই মুছে নেব। সোপাটা মশা হয়ে গেছে আমার, এখন কুশনগুলো আবার জায়গার মতো রেখে দিলাম। তো আলহামদুলিল্লাহ নিজেকে তো শান্তি লাগতেছে যে সোফাটা ক্লিন হয়েছে। ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাও করতে হয়, রান্নাগুলো তো করতে হবে। এদিকে এক চুলা আমি লাল শাক বসিয়ে দিলাম ভাজি আর কি, আরেক চুলা ভাত বসিয়ে দিলাম। এদিকে রান্নাও করতেছি, ওইদিকে আবার কাজও করতেছি, এরকম আর কি। এগুলো হতে থাক, আমি আমার কাজ করেই। তেমন কোনো রান্না করবো না, একটা ঝামেলাটা কম করবো আর কি। লাল শাক ভাজি আর এই মাছটা, এটা সামুদ্রিক মাছ, এটা ফ্রাই করে নেব। ক্লিন করতে হবে যেহেতু ওরা কেটে দিছে, কান টান এগুলো রেখে দিছে, আমার কেটে নিতে হবে আর কি। এগুলো আমার ভাত চুলায় বসতেছে আর লাল শাক কিন্তু ভাজি প্রায় হয়ে গেছে, এখন ফোড়ন দেওয়া লাগবে আর কি রসুন দিয়ে। যখন কাটছে অনেক লাল ছিল, ধোয়ার সময় লাল ছিল, এখন মনে হচ্ছে কেমন একটু হালকা কালার হয়ে গেছে। আর মাছটাকে আমি মশলাটা মেখে রেখে দেবো কিছুক্ষণ, তারপর ফ্রাই করে নেব। আসলে সব কিছুই করতে হয়, এদিকে রান্না বান্না, বাচ্চা থাকলে বাচ্চাও সামলাতে হয়, তারপর সংসারের কাজটা থাকেই, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়, যদি এটা ইমানের অঙ্গ। রান্না বান্না আমার সব শেষ, এখন চুলাগুলো একদম ক্লিন করে নেব। আর চুলাগুলো সকলে ডেলি মোছা হয়, কিন্তু এভাবে পানি দিয়ে সবসময় মোছা হয় না, অনেক ভিতরে ময়লা জমে যায়। তো একদম সেঙ্গে নিয়ে নিলাম চুলাটা আমি। এসব চুলা ক্লিন রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগে। একদম সিঙে নিয়ে নিছি মেটে, দুটো বার্নার আমি সুন্দর করে মুছে নেব। আর আমার বেশিরভাগ সময় ডাল দুধ এগুলো বেশি পড়ে চুলার ভিতরে। একদম জালি দিয়ে সুন্দর করে মুছে নিলাম, মানে ঘষে নিলাম আর কি। ভিতরে যে 5 জি ময়লা থাকে ওই ময়লাটা চলে যাবে পানির কারণে। তো রিক্সি হয়ে যায়, অনেক স্লিপ কাটে, যেহেতু একটা গ্লাস কোন সময় ভেঙে যায় সে ভয়টাও পাই। একটু সোজা করে রাখছি পায়রা ঝরে যাওয়ার জন্য। আর চুলা নিজের অবস্থা, ওটা অবশ্যই মাঝে মাঝে ক্লিন করা হয়, সমস্যা নেই, একটু ঘষে মাজা করলেই হয়ে যাবে। এখন এটাকে আমি মুছে নিলাম। এই তো চুলা একদম ঝকঝকে হয়ে গেছে। আর চুলা বসে করলে আমার রান্না করতে ইচ্ছা করে না চুলায়, এখানে ওভেনটাও ক্লিন করবো। তো আমি ওভেন ক্লিনার দিয়ে দিচ্ছি। ওভেন ক্লিনার দিয়ে 10 মিনিট অপেক্ষা করব, তারপর সিঙে এগুলো ধুয়ে নেব। ওভেনের যে প্লেটটা থাকে গ্লাসে ওটা ধুয়ে নেবো আর কি, ধুয়ে পানি জলে তারপর ইউজ করব। বেলুন, তারপর এগুলো কী বলে ঘুটনি, ডাল ঘুটনি, পেঁচুলা এগুলো একটু ধুয়ে নিলাম আর কি। মাঝে মাঝে তেল চিটচিটে হয়ে যায়, ওয়াশ তো করা হয়, তারপর যখন সুযোগ পাইছি আজকেও করে নিলাম আর কি। আর পরিষ্কার করে রাখলে মনে হয় মনটা শান্তি লাগে যে আজকে আমার সব কিছু ক্লিন একদম। আর রান্নাঘরে জিনিস জিনিস তো তাড়াতাড়ি তেল চিটচিটে হয়ে যায়। একদম সিঙ্ক মিক্সারটাও ঠিক মতো ধুয়ে নিলাম, ওটা ধোয়া হয় ডেলি, সমস্যা হয় না।
10 মিনিট পরে এখানে মাছকেনের কাজগুলো করে নিয়েছি। এখন এটা আমি মুছে নিচ্ছি ওভেনটা, মুছে একদম ঝকঝক তকতকে করে ফেলছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। আমার প্রায় সব কাজই শেষ হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে মুছে নেব আর কি। বাসায় যেহেতু কেউ নাই, কাজ করতে সুবিধা হয়, একদম কেউ ডিস্টার্ব করার মতো নাই। ওয়াশিং মেশিনে কাপড়গুলো শুকান ধোয়া হয়ে গেছে এবং 80% তো শুকিয়ে গেছে, এগুলো এখন বাইরে নেড়ে দেবো আর কি। তোমার আজকে ভিডিওটা এই পর্যন্তই, কাপড় শুকাতে শুকাতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আসলে আশা করি সবাইকে একটু উপকৃত করার জন্য। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।